বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। দুপুরে গাজীপুর মহানগরীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এর আগে সংবাদ সম্মেলনে যোগ দিতে বাসভবনের সামনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। গেল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর শহর ও টঙ্গীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে জাহাঙ্গীর বিরোধী নেতাকর্মীরা। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। তবে তার মেয়র পদে থাকা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ইতিমধ্যে প্রমাণ হয়েছে এবং সত্য তার মুখ থেকেই বের হয়ে এসেছে। এই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাই। অনীতি বিলম্বে তার বিরুদ্ধে যেন সে আইনগত ব্যবস্থাটি গ্রহণ করা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরে রয়েছেন সহকর্মী তারেকুল ইসলাম। তারেক সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। তারেক, বহিষ্কারের বিষয়ে মেয়র জাহাঙ্গীর আলম কি প্রতিক্রিয়া জানিয়েছেন এবং গাজীপুরের রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। যেমনটি বলছেন যে আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের যে মেয়র জাহাঙ্গীর আলম, তাকে গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এবং তার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সামনে কিন্তু সে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে কিন্তু উনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং পুনর্বিবেচনা তার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য কিন্তু তিনি অনুরোধ করেছেন এবং তিনি আরো বলেছেন যে তিনি দলের জন্য এবং নেত্রীর জন্য তিনি জীবন দিতে প্রস্তুত রয়েছেন। তো সব আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে গতকাল থেকে যে একটি পরিস্থিতি গাজীপুরে বিরাজ করছে, তার বিরোধী যারা রয়েছে তারা কিন্তু গাজীপুরে আনন্দ মিছিল করেছে এবং মিষ্টি বিতরণও করেছে এবং তার মেয়রের পদটি থাকবে কিনা সে বিষয়েও কিন্তু এখন একটি প্রশ্ন তৈরি হয়েছে। তো সব মিলিয়ে গাজীপুরে কিন্তু একটি সংকটময় পরিস্থিতি বিরাজ করছে এবং তার বাসায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ গাজীপুর থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। তারেক, চলে আসছি পরবর্তী সংবাদে।